আমি ডোনা আমি ডোনা মুনাই আর ও ডোনা ঘোষ। মানে স্কুলে তো আমরা একসাথে পড়তাম, তো স্কুলে ও একটু বলে ওকে বড় ডোনা, আর আমাকে বলে ওকে বড় ডোনা, আর আমাকে আজকে আমাদের অন্তর টিমের সবাই আমরা একটু ফুড জ্যামিংয়ে যাচ্ছি, একা তিনজনে কোথাও যাইনি, সো দিস ইজ দ্য ফার্স্ট ডে, সো লেটস গো। তারপরে আমরা দেখছি বাকি আপডেট কেমন হয়। বাই বাই, কাম উইথ মি। তো আমরা পৌঁছে গেছি আজকে অন্তরের ফার্স্ট আউটিং, আমরা তিনজন একসাথে খেতে আসছি। আগে আমরা গেছি, বাট এটা একটা ফার্স্ট টাইম আমরা একসাথে তিনজন। তো আমরা ডমিনোজে এসে গেছি, ক্লাইভ হাউস ডমিনোজে, আমাদের স্কুল সামনে। তো বাট রিডজি মানে ওর লেট করাটা, মানে এটা মানুষের সব কিছু একটা গুণ থাকে, তো ওর গুণটা হচ্ছে কি ও লেট করবে, আর আমি সেটা বিশ্বাস করি, বিশ্বাস করে আমরাও লেট করে বেরোই। আধ ঘন্টাকে টাইম দিই, হ্যাঁ আধ ঘন্টা আমরা ভেতরে গিয়ে ওয়েট করি, ভেতরে গিয়ে আমরা ওয়েট করছি, ততক্ষণ অর্ডার করি কি অর্ডার করেছে। অর্ডার ডান হয়ে গেছে, খাওয়ার ম্যানিয়ে অর্ডার দিয়েছি আমরা পিৎজা, তো সেও সে এখন এসে পৌঁছায়নি, কিন্তু আমরা অর্ডার করে দিলাম খাবার, কারণ লেট হয়ে যাচ্ছে আমাদের। আমি পৌঁছে গেছি, ওদেরকে জয়েন করে নিয়েছি, আজকের মতন আমাদের খাওয়া দাওয়া সব কিছুই ডান, আমরা বেরিয়ে যাচ্ছি। ও মাস্ক পরিনি আমি, মাস্কটা পরতে হবে এখন কোভিডের টাইমে। বাট ফার্স্ট টাইম ট্রাই করলাম ব্লগ করার, মারাত্মক টেনশন হচ্ছে, তো দেখা যাক কী হয়। চেষ্টা করলাম, সবাইকে দেখেছি টুকটাক, দেখে ইন্সপায়ার হয়ে আমরাও ট্রাই করেছি। সবাই আমাদেরকে বলেও ছিল তোমরা কিরকম হবে, তোমাদের রিহার্সাল করো, তো আমরা রিহার্সালেরও একটা ব্লগ করবো চেষ্টা করছি। দেখা যাক রেসপন্স কেমন থাকে, সেই বুঝে আমরা আগামী দিনে আরো টাটা। সবাই অন দা ক্রিয়েটিভকে সাবস্ক্রাইব করবে, ওকে।